আপনারা হয়তো সকলেই এই প্রবাদ শুনে থাকবেন, চিলের পাঞ্জা, শকুনের তাকানো এবং বাজের ফুর্তি এসব তাদের সম্পর্কে অনেক কিছু প্রকাশ করে। কিন্তু আপনারা কি কখনো ভেবেছেন চিল, বাজ এবং শকুনের মধ্যে পার্থক্য কি? কে সব থেকে বেশি শক্তিশালী এবং কার মধ্যে রাজা হওয়ার গুণ রয়েছে? এই সব কিছু প্রশ্নের উত্তর যদি আপনারা পেতে চান তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। শকুন। শকুন এমন একটা সৌন্দর্যবিহীন পাখি যাকে মৃত পাখির মাংস খাওয়া প্রাণী বলা হয়, কারণ তারা বেশিরভাগ সময় মৃত পশুদের মাংস খেয়ে থাকে। বলা হয় শকুনের নজর খুব তীক্ষ্ণ, কারণ যার উপর তার নজর পড়ে তাকে সে আর ছাড়ে না। এক গবেষণা থেকে জানা যায় শকুন প্রায় 10 মাইল দূরে থেকে 3 ফিট জায়গার উপর নির্ভুলভাবে নজর রাখতে পারে এবং তারা দেখতেও পারে যে সেখানে কি আছে। শুধু তাই নয়, তাদের ঘ্রাণ শক্তিও অনেক বেশি। টার্কি ভালচার প্রজাতির শকুনের ঘ্রাণ সব থেকে বেশি। এরা প্রায় 1.6 কিলোমিটার দূর থেকে মৃত পশু ঘ্রাণ পেয়ে যায়। সাধারণ শকুনের অনেক প্রজাতি আছে, কিন্তু সেইটাকে আবার 2টি ভাগে ভাগ করা হয়। ওল্ড ওয়ার্ল্ড ভালচার, এদেরকে শুধু ইউরোপ, এশিয়া এবং আফ্রিকায় পাওয়া যায়। নিউ ওয়ার্ল্ড ভালচার, এদেরকে উত্তর এবং দক্ষিণ আমেরিকায় দেখতে পাওয়া যায়। এই শকুনগুলো প্রত্যেকটি 1 থেকে 5 কেজি পর্যন্ত হতে পারে। কিন্তু এক তথ্য অনুযায়ী সব থেকে বেশি ওজনের যে শকুন দেখা গিয়েছিল তার ওজন ছিল প্রায় 14 কেজি। বর্তমান সময়ের শকুন বিশাল আকৃতির এবং ন্যাড়া মাথাযুক্ত হয়। প্রজাতি ভেদে শকুনের ডানা লম্বায় বিভিন্ন রকম হতে পারে, যেমন 1.5 মিটার থেকে শুরু করে 2.5 মিটার পর্যন্ত হতে পারে। এদের ঠোঁট অন্য পাখিদের মতো বাঁকা হয়, কিন্তু এদের ঠোঁট, নখ ও পাঞ্জা অন্য পাখিদের মতো শক্ত হয় না, কারণ এগুলো দুর্লভ এবং পচা মাংস খাবারের জন্য বিকাশিত হয়েছে। শকুন সব থেকে উঁচু পর্যন্ত উড়তে পারা পাখি। এদের সব থেকে বেশি উচ্চতায় ওড়ার রেকর্ড প্রায় 37,000 ফিট, যা একটা প্লেনকে প্রভাবিত করেছিল। এই উচ্চতা এভারেস্টের থেকেও বেশি। এত উচ্চতায় বেশিরভাগ পাখি অক্সিজেনের অভাবে মারা যেত, কিন্তু শকুন এখানেও ঘন্টায় প্রায় 60 কিলোমিটার গতিবেগে উড়তে পারে। বাতাস যেদিকে প্রবাহিত হয় এরা ঠিক সেই দিকেই উড়তে থাকে, ফলে তাদেরকে বেশি পরিশ্রম করতে হয় না। শকুন খাবারের সন্ধানে হাজার হাজার কিলোমিটার পর্যন্ত পাড়ি দিতে পারে। শকুন দল বেঁধে মৃত প্রাণীর মাংস খাওয়ার জন্য একত্রিত হয়। এই পাখি নোংরা এবং অপরিষ্কার খাবার খেতে কোনো দ্বিধাবোধ করে না। এরা মৃত জিনিস খেয়ে সেখান থেকে ছড়িয়ে পড়া রোগ সংক্রমণ কমায়, সেই জন্য এদেরকে পরিবেশের সাফাই কর্মী বলা হয়। এমনিতে সব শকুনেরা মৃত জিনিস খায়, কিন্তু অনেক এমন শকুন আছে যারা মৃত পশুর মাংস খায় না, যেমন প্লামনাট শকুন আখরোট, মাছ এবং ছোট পাখি খেয়ে থাকে। বিয়ার্ডেড ভালচার পৃথিবীর একমাত্র শকুন যে 70 থেকে 90% হার খেয়ে থাকে। এদের পচন শক্তি এতটাই মজবুত যে এরা হ্যাজা এবং আনফ্রাডের মতো জীবাণু নষ্ট করে দেয়। শকুন দেখতে খুবই খারাপ এবং বিশ্রী হয়ে থাকে, কিন্তু কিং শকুন দেখতে কিছুটা হলেও রঙিন এবং সুন্দর হয়ে থাকে। এরা উঁচু গাছের ডালে বাসা বানায় এবং মা শকুন সেখানে 1টা কিংবা 2টো ডিম পারে। এদের জীবনকাল এদের প্রজাতির উপর নির্ভর করে। কালো শকুনের জীবনকাল প্রায় 10 বছরের থেকে কম, কিং শকুনের জীবনকাল প্রায় 30 বছর পর্যন্ত হয়ে থাকে। শকুন আমাদের আশেপাশের সমস্ত নোংরা পরিষ্কার করে, তাই এদের টিকে থাকা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরিবেশের ভারসাম্যের পরিবর্তন এবং মানুষ যেভাবে এদেরকে শিকার করছে তাতে এদের প্রজাতি প্রায় বিলুপ্তির পথে। বর্তমানে শুধু এদের 22টি প্রজাতির অস্তিত্ব আছে। ইগল। ইগলকে সাধারণ ভাষায় চিল বলা হয়। চিল তার দ্রুততা এবং হঠাৎ ঝাপট মেরে শিকার করার জন্য বিখ্যাত। বর্তমানে ইগলের মোট 60টি প্রজাতি আছে, আর শুধুমাত্র অ্যান্টার্কটিকা ছাড়া পুরো পৃথিবীতে এদের পাওয়া যায়। চিল প্রায় 2 ফিট লম্বা এবং এদের লেজ 2 ভাগে বিভক্ত থাকে। এরা শকুনের থেকে আকারে ছোট এবং হালকা হয়ে থাকে। এদের ওজন 274 গ্রাম থেকে প্রায় 4 কেজি পর্যন্ত হয়ে থাকে। চিল মাঝারি আকারের আক্রমণাত্মক পাখি, যাদের মাথা ছোট এবং ডানা খুবই বড়। চিলের ডানা সাধারণত কালো, সোনালী এবং ধূসর রঙের হয়ে থাকে এবং এদের ঠোঁট হলুদ রঙের হয়। এরা এতটাই শক্তিশালী যে 6 কেজি ওজনের শিকারকে তারা আকাশে উড়িয়ে নিয়ে যেতে পারে। চিলের দৃষ্টিশক্তি খুবই তীক্ষ্ণ। মানুষের দৃষ্টিশক্তি যদি চিলের মতো হতো তাহলে মানুষ 10 তলা বাড়ি থেকে নিচে থাকা পিঁপড়েকে স্পষ্ট দেখতে পেত। চিল 340 ডিগ্রি পর্যন্ত দেখতে পায়, আর সেখানে মানুষ মাত্র 180 ডিগ্রি পর্যন্ত দেখতে পায়। চিল উড়তে খুবই পারদর্শী এবং চিল আকাশে প্রায় 12,000 ফিট উঁচু পর্যন্ত উড়তে পারে। আর গোল্ডেন চিল 320 কিলোমিটার গতিতে শিকার
শিকার করতে পারে। এরা তাদের তীক্ষ্ণ এবং শক্ত পাঞ্জার সাহায্যে শিকারকে চিরে ফেলে। চিল সবসময় আকাশের মধ্যে ওড়ে এবং নিজের শিকার করে থাকে, আর সেই শিকারকে পাঞ্জার সাহায্যে এমন জায়গায় উড়ে নিয়ে যায় যেখানে তাকে খুবই সহজে খেতে পারবে। চিল বেশিরভাগ সময় বড় ধরনের প্রাণীকে শিকার করে থাকে, যেমন সাপ, মাছ এবং বিভিন্ন পাখি ইত্যাদি। চিলের বেশিরভাগ প্রজাতি উঁচু জায়গা এবং পাহাড়ের মধ্যে নিজের বাসা তৈরি করতে পছন্দ করে। বল্ড চিলের বাসা সবথেকে বড় এবং মজবুত হয়, আবার কখনো কখনো তারা অন্যের বাসা দখল করে। মা ইগল তার বাচ্চাকে উড়তে শেখায়। যখন মা ইগল বুঝতে পারে তারা উড়ার যোগ্য হয়েছে, তখন মা ইগল তাদেরকে উঁচু পাহাড়ে নিয়ে গিয়ে সেখান থেকে নিচে ফেলে দেয়, আর তাদের সঙ্গে সঙ্গে সেও উড়তে থাকে। আর নিচে মাটির কাছে আসার সঙ্গে সঙ্গে মা ইগল তাদেরকে ধরে ফেলে। পরে তাকে আবার উঁচু জায়গায় উড়ার জন্য ছেড়ে দেওয়া হয়, আর সেটা চলতেই থাকে যতক্ষণ না বাচ্চাদের মন থেকে উড়ার ভয় শেষ হয়ে যায় এবং সঠিকভাবে উড়তে পারে। ইগল 40 থেকে 74 বছর পর্যন্ত বাঁচে। ইগল দেখতেই শুধু শক্তিশালী নয়, বরং তাদের জীবনযাপনও খুবই রাজকীয়, তাই এদেরকে সব পাখির রাজা বলা হয়। আমেরিকা, রাশিয়া এবং জার্মানির মতো দেশে ইগলকে রাষ্ট্রীয় পাখি হিসেবে ঘোষণা করা হয়েছে। বাজ পাখি। বাজ পাখি খুবই ভয়ঙ্কর শিকারী। বাজ খুবই দ্রুত গতির সাথে উড়তে পারে, আর তারা ছোট ছোট প্রাণীকে শিকার করে। চোখের পলক ফেলতে না ফেলতেই এরা শিকারকে নিয়ে উড়ে যায়। যারা কবুতর পোষেন তারা এদেরকে খুব ভালো করেই চেনেন। এদের উড়ার গতি 350 কিলোমিটার প্রতি ঘন্টায়, যা চিল এবং শকুনের থেকে অনেক বেশি। এদের ডানা লম্বা এবং স্ট্রিম লাইন আকারের হয়ে থাকে বলে তারা খুবই দ্রুত গতিতে উড়তে পারে। এরা চিল এবং শকুনের থেকে আকারে ছোট হয়। এদের ওজন প্রায় 3 কেজি পর্যন্ত হয়ে থাকে। এরা তাদের ডানা 8 ফিট পর্যন্ত বড় করতে পারে। এদের লম্বা ডানা এবং লেজের জন্য এরা একবার উড়তে শুরু করলে এরা 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত উড়তে পারে। নীল এবং ধূসর রঙের ডানা এবং পেটের মধ্যে থাকা সাদা এবং কালো দাগের জন্য এদেরকে চিনতে পারা যায়। পৃথিবীতে প্রায় 1500 থেকে 2000 প্রজাতির বাজ পাখি দেখতে পাওয়া যায়, যাদের বিভিন্ন নাম আছে। অ্যান্টার্কটিকা ছাড়া বাকি সব জায়গায় এদেরকে পাওয়া যায়। এদের শক্তিশালী পা থাকার জন্য এরা মাটিতে খুব জোরে দৌড়াতে পারে। এরা পাহাড়, গাছ, উঁচু জায়গা আবার কখনো কখনো মাটিতেও বাসা বাঁধে এবং সেখানেই ডিম পারে এবং বাচ্চার জন্ম দেয়। মা বাবা দুজনে মিলেই এরা তাদের বাচ্চাকে লালন পালন করে। বাজ পাখির জীবনকাল 17 বছর পর্যন্ত হয়ে থাকে। বাজ চিল প্রজাতির একটি শিকারী পাখি, কিন্তু চিলের থেকে এরা একটু কম শক্তিশালী, কারণ এদের ডানা চিলের মতো অত বড় নয়। বন্ধুরা, এই 3টি পাখির মধ্যে কাকে বেশি শক্তিশালী মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমন নতুন নতুন ভিডিও সবসময় পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কথা হবে অন্য এক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।